আজ আমি আপনাকে বলবো রক্তপিত্তজনিত দাহ রোগের সহজ একটি চিকিৎসা, যেটাকে চিকিৎসা জগতে বলা হয় লো প্রেসার। রোগের লক্ষণগুলি হলো মাঝে মাঝে রক্ত বমন হবে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে স্বাভাবিক মনে হবে, আবার কারো কারো অগ্নির বলও তেমন হয় না, অর্থাৎ হজম শক্তিও ঠিকমতো হয় না। এরকম যদি সমস্যা আপনার থাকে তাহলে অবশ্যই এই চিকিৎসাটি করুন। এখানে যে গাছটিকে আপনারা দেখছেন, গাছটির নাম আতা গাছ। বাজার থেকে যে আতা আমরা কিনে খাই, এই গাছেরই ফল আতা ফল। এখানে আমি ছোট একটি চারা গাছ দেখাচ্ছি, তবে এই গাছগুলি অনেকটাই বড় হয়ে থাকে। পাতাগুলি দেখলে খুব সহজে গাছটিকে চিনে নিতে পারবেন। তবে এখানে চিকিৎসা করতে গেলে যেটির প্রয়োজন হবে, নিয়মটি খুবই সহজ। বাজার থেকে পাকা আতা কিনে আনবেন এবং 2 থেকে 3 চা চামচ রস করবেন, প্রত্যহ সকালবেলা খালি পেটে খাবেন। এটা করলে কয়েকদিনের মধ্যেই এই উপসর্গগুলো অবশ্যই ভালো হবে। এর সঙ্গে যদি শরীরে দাহ রোগ আসে বা জ্বলনি ভাব আসে, শরীর গরম হয়, সেটাও চলে যাবে। আর এটা খেলে আপনার এই সমস্যাগুলি বা উপসর্গগুলি কখনোই আসবে না। নিয়মটি আমি আরেকবার বলছি, বাজার থেকে পাকা আতা কিনে নিয়ে আসবেন এবং সেই আতার রস 3 থেকে 2 চামচ চা চামচ রস করে প্রত্যহ সকালবেলা খালি পেটে খাবেন। কয়েকটা দিন করলে এই উপসর্গগুলি তো আসবেই না, এবং যদিও থাকে সেগুলি ভালো হয়ে যাবে। খুবই ভালো এবং সহজ সরল একটি চিকিৎসা, যা আপনি খুব সহজেই করতে পারবেন। অনেক সময় কি হয়, যারা শহরে থাকেন তারা গাছগাছরা অত পান না, কিন্তু এক্ষেত্রে আপনি বাজারে গেলেই আতাটা খুব সহজে কিনতে পাবেন। তো যদি সমস্যা হয় অবশ্যই আতা কিনে সেই আতার রস তৈরি করে 2 থেকে 3 চা চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন, এবং যদি মনে করেন না বিকেলবেলাও খাবো তো বিকেলবেলাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা করলে লো প্রেশারেরও কাজ করবে এবং কবিরাজি মতে যেটাকে বলা হয় রক্তপিত্তজনিত দাহ রোগ, এক্ষেত্রেও কিন্তু মারাত্মক কার্যকরী হবে। এরকম সহজ সরল চিকিৎসা পাওয়ার জন্যে আমাদের এই জীবন রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু গাছগাছরা নয়, তন্ত্র বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং গাছের শিকড় দিয়ে কী কী কাজ হয় সেই বিষয়গুলিও জানতে পারবেন। ধন্যবাদ।